আমি আমাদের সম্মানিত মেহমানকে আমি অনুরোধ করবো যে উনি কেন আবার ইসলামিক সমাজ নয় কেন জমাতে ইসলাম নেজামে ইসলাম বা অন্যান্য আরো কত দল আছে খোলাপায় রাশেদিন অথবা কি আছে হেফাজতে ইসলাম বৌর দল আছে উনি কেন ওগুলিকে বাদ দিয়া নূতন আঙ্গিকে আরেকটি নূতন নামে আমাদের সামনে উপস্থিত হলেন আমি কিন্তু বিনয়ের সাথে কথা কথাগুলি বলতেছি আমি কিন্তু আপনাদের সাথে কোনো শত্রুতা নাই বা কোনো মারামারি বা কাটাকাটি বা ফেতনা করার আমার কোনো উদ্দেশ্যে আল্লাহ মাফ করুক অর্থাৎ জানার জন্য আমি কথাগুলি কাটা সিরা ভাবে তুলে ধরলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতে আমরা মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রাসুল করিমের উপর দূরত পাঠ করি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সকল অনুসারীদের উপর আমরা যারা উপস্থিত যারা অনুপস্থিত সকলে আল্লাহর দা জীবন বিধান ইসলামকে জেনে বোঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক বা আঘারাতের জীবনে যার নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরচের স্থান জান্নাত লাভ করার লক্ষ্যে যথাযথ দায়িত্ব পালন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে পৌঁছার তবে যোগ্যতা আল্লাহ সকলকে দান করুক বলে না আমিন সম্মানিত উপস্থিতি জনাব আল কোরআন গবেষক মেজর সাহেবের থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনলাম এখন ওনার আলোচনার প্রেক্ষিতেই আমার কিছু কথা বলা প্রয়োজন এই জন্য বলছি উনি ওনার আলোচনায় জামাত ইসলামীর কথা নিয়ে আসছেন তো জামাত ইসলামীটা আসলে কি আমাদের ভালোেরা জানাও দরকার বোঝাও দরকার তো উনিশশো একচল্লিশ সালে জামাত ইসলামী প্রতিষ্ঠা লাভ করে তখন অখণ্ড ভারত ছিল মাওনা মৌদুদিন রহমতুল্লা আলাই তিনি জামাত ইসলামীর কি করেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আমি হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা তারপরে যখন পাকিস্তান নামক নামকটি দেশ হয়ে গেল তখন জামাত ইসলামী পাকিস্তানের আমির হিসাবে তিনি দায়িত্ব পালন করেন আর তখন পূর্ব পাকিস্তানের দায়িত্বে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এর আগ মুহূর্তে অধ্যাপক গোলাম আজম পূর্ব পাকিস্তান জামাত ইসলামীর আমির ছিলেন দেশ যখন স্বাধীন হয়ে গেল তখন জামাত ইসলামের উপর একটা বিপর্যয় নামলো কারণ তারা তো দেশ স্বাধীন হোক এটা চায় নাই তারা ছিল পাকিস্তান থাকুক এই জন্য তারা স্বাধীনতার বিপক্ষেই কাজ করছে এই স্বাধীন হয়ে যাওয়ার পরে জামাত ইসলামী পাকিস্তান তো আর হইতে পারে না কারণ এটা হয়ে গেছে বাংলাদেশ গেলে সর্বপ্রথম উনিশশো বাহত্তর সালের পনেরোই জুন বুড়িগঙ্গা নদীতে নৌকায় বসে এই টেরিটরি মানে বাংলাদেশের জামাত ইসলামী প্রতিষ্ঠা করেন মুফতি আবদুল জব্বর রহমতুল্লাহ আলাই তখন অধ্যাপক গুলাম আজম দেশে ছিলেন না তিনি তখন সৌদি আরবে ছিলেন এ মুফতি আব্দুল জব্বর রহমতুল্লা আলাই জামাত ইসলামী প্রতিষ্ঠা করে উনি বলছেন আমি কাজ শুরু করে দিয়েছি তো অধ্যাপক গোলাম আজম বলছিলেন সময় না হইতে আপনি কাজ শুরু করছেন আপনিও মরবেন আর জামাত ইসলামীর লোকদেরকেও কী করবেন মারবেন তো উনি জবাব দিয়েছিলেন আমিও মারবো লোকদেরকেও মারার ব্যবস্থা করব করবো শুধু জামাত ইসলামী তাহলে জীবনে যা দেখলাম অধ্যাপক গুলাম আজমের লেখা বই তিনি ওই জায়গায় কথাটা বলছেন যে মুফতি আব্দুল জবসর নামটা যিনি আনছেন যে উনি প্রতিষ্ঠা করেন তারপরে দশ মাস তিনি দায়িত্ব পালন করেন পরবর্তীতে জামাতের অনেক লোক আইসা যোগদান করে জামাতের ভোটাভুটির নিয়ম অনুযায়ী উনি আর আমির থাকতে পারেন নাই একের পর এক অন্যরা আমির হয়েছেন শেষ পর্যন্ত উনিশশো সালে নীতিগতভাবে অধ্যাপক গোলাম আজমের সাথে তিনি কিছু বিরোধিতা করে তার বক্তব্য ওনাকে জানাইলেন শোনাইলেন ওনারা অনেক আনকি ওনার বক্তব্য শুনে বললো আপনার কথা ঠিক তো এইভাবে চলা সম্ভব না তো এই কথার প্রেক্ষিতে উনি শেষ পর্যন্ত দেখলেন যে আসলে ওনাদেরকে বুঝাইলেও কাজ হবে না তখন তিনি ইসলামী ছাত্র শিবিরের বিভক্তিকে কেন্দ্র করে অধ্যাপক গোলাম আজমের কাছে বিচার দাবি করছিলেন যেখানে এখানে কিছু অনিয়ম হয়েছে এগুলো আমি কি চাই বিচার চাই তো ওই বিচারকে কেন্দ্র ওনার এই বিচারের দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি এটা হলো বিচার তো করলেনই না বরং শেষ পর্যন্ত ওনাকে গুরুত্বহীন করা হল তো উনি দেখলেন যে তাদের সাথে আসলে মিলেমিশে কাজ করার মতো পরিবেশ আর নাই এবার তিনি তার বক্তব্য বিভিন্ন ফোরামে রাখতে শুরু করলেন তখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লেখাপড়া করি তিরাশি সালে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বে ছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সদস্য শাখা ছিল তো ওনার একটা বক্তব্য শুনলাম বক্তব্য শোনার পরে আমার মধ্যে একটা পরিবর্তন আসলো তখন আমি ভাবলাম যে এতদিন যা করছি এখন না বুঝে কিছু করব না আগে আমাকে করতে হবে বসতে হবে এই এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি ইউনিভার্সিটিতে মাস্টার মাস্টার্সের ছাত্র ছিলাম পরীক্ষা না দিয়ে বের হয়ে গেলাম ওনার সাথে আমি সামিল হলাম এবং ওনার কাছে থেকে দিন বোঝার চেষ্টা করলাম শেষ পর্যন্ত যা উপলব্ধি করলাম যে গোড়ায় গলত। গোড়ায় গলত কি মুসলিম উম্মা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা ইমান শূন্য ইমান কি তারা জানেই না তাহলে এখন ইমান কি এটা না জান না আমি ইমান ইসলামের পথে কীভাবে জীবনযাপন করব ইমান ইসলাম তো ভালো করে আমাকে জানতে হবে তখন দীর্ঘদিন পর্যন্ত তার সংস্পর্শে থেকে আমি কোরআন সুন্দর জ্ঞান অর্জন হ্যাঁ তার মাধ্যমে অর্জন করার চেষ্টা করেছি এবং দশ বছর পরে উনি আমাকে সাথে নেয়া উনিশশো সালের ছয়ই মে জাতীয় ক্লাবে একটা সংবাদ সম্মেলন করলেন ওই সংবাদ সম্মেলনে তিনি বললেন যে উনিশশো সালে সালের জুন মাসে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠাগুলি উদ্দেশ্য ছিল কোরআন ভিত্তিতে সহিপতি আন্দোলন চলবে জাহিলাতের সাথে কোনো আপোষ হবে না কিন্তু ইসলামী আন্দোলনে মানে জামাত ইসলামীর মধ্যে এত সব জটিলতা ঢুকে গেছে এখন বলিষ্ঠ পদক্ষেপ না নিলে উত্তরণ হওয়া সম্ভব না তাহলে বলিষ্ঠ পদক্ষেপটা কি তিনি জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে বললেন যে জামাত ইসলামী জামাত ইসলামী নাম বলেন নাই ইসলামী আন্দোলন মানুষের সার্বমত্ব মেনে মহিলা নেতৃত্ব মেনে ওই যে মাদু সাহেব যে বললেন হ্যাঁ আর প্রাচুর্যের দিকে চলে গেছে এই জন্য যেই দলটার দায়িত্ব ছিল জাতিকে গজবতেই বাঁচানো তারা নিজেরাই গজবের মধ্যে ঢুকে গেছে অতএব আমি বাঁচার জন্য এবং দেশবাসী দেশ জাতির মানুষকে বাঁচা বাঁচানোর জন্য আল্লাহ রহমত লাভের জন্য ঘোষণা করছি আমি সার্বভৌমত্ব বিধান শাসন কর্তৃত্ব কোনো মানুষের মানি না আমি সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর রব্বুন আল্লাহ আল্লাহ আকবর তারপরে তিনি বললেন আমি মানুষের তৈরি কোনো সংবিধানের আইন বিধানের আনুগত্য মানুষের দাসত্ব গারুলার উপাসনা স্বীকার করি না আমি দাসত্ব আনুগত্ব উপাসনা করি করব একমাত্র আল্লাহর আসাধু আল্লাহ ইলা আমি মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে যারা নেতা নেত্রী সরকার এই ধরনের কোনো নেত্রী বা সরকার আমি আনুগত্য স্বীকার করি না অনুকরণ করি না আমি শর্তহীন আনুগত্য অনুশীলনুকরণ করি করব একমাত্র হজরত মোহাম্মদ সাল্ল ইসলামের অতএব আমি এখন জামা দেশ বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসাবে আবার জীবনের ঝুঁকি নিয়ে জামা দেশ বাংলাদেশের আমিরের দায়িত্ব গ্রহণ করিলাম এই ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে জাতীয় চোদ্দটা পত্রিকায় নিউজ চলে আসলো হ্যাঁ জামাত ইসলামী বিভক্ত নতুন আমিরের আবির্ভাব যিনি মহিলা নেতৃত্ব মানেন না মানুষের সার্বমত্বও মানেন না এভাবে ওনার নেতৃত্বে আলাদা জমাত ইসলামী হইল তাহলে ওই জামাত ইসলামীর সাথে আমি একনিষ্ঠভাবে কাজ করতে থাকলাম কাজ করার পরে উনিশশো সাতানব্বই সালে আসা উনি বললেন যে আসলে জামাত ইসলামই বাংলাদেশ এইটা বললে জামাত ইসলামীর সাথে বাগডা বোঝায় তো আমরা শুধু জামাত ইসলামের সাথে আলাদা না সারা পৃথিবীর যত সমাজ রাষ্ট্র আছে মানব উচিত ব্যবস্থাতে ঘরিত পরিচালিত সবার থেকে তো আমরা আলাদা তাইলে আমরা ওনার নেতৃত্বে যে জামাত ইসলামী যে লোকগুলি ওনার নেতৃত্বে আনু করতে বলেন বলেন আমরা হইলাম ইসলামী সমাজ পুরা বিশ্ব হলো জাহেলি সমাজ আর আমরা এলাম এর বিবৃতি কি ইসলামী সমাজ তাহলে একদিকে সংগঠনের নাম হলো জামাত ইসলামী বাংলাদেশ আর এই লোকের সমাজ নাম হলো কি ইসলামী সমাজ তারপরে দু হাজার এক সালে না এমনি দাওয়াতি সম্পর্ক আছে আমরা তাদেরকে দাওয়াত দিই জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য তো না তারপরে দু হাজার এক উনি তার পরিকল্পনা আলোকে ইসলামী বিপ্লবী পরিষদ গঠন করলেন মানে গণতন্ত্র যারা মেনে নিছে তারা হলো গণতান্ত্রিক সমাজ আর আমরা হলাম ইসলামী সমাজ এটা গণতান্ত্রিক সমাজের কি আছে সংসদ আছে পরিষদ আছে তাহলে আমাদের ইসলামী সমাজের একটা কি থাকা দরকার এটার এন একটা পরিষদ থাকা দরকার তাহলে হিসাবে ইসলামিক বিপ্লবী পরিষদ তারপরে আমরা সরকারকে তখন জামাত বিএনপি জোট তারা ক্ষমতা ছিল তারা মন্ত্রিত্বের মধ্যেও ছিল মতির নিজাম সাহেব আলী হাসান মুজাহিদ সাহেব তারা তো মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছিলেন তখন আমরা সরকারে পনেরো দিনের আলটিমেটাম দিয়েছিলেন উনি আলটিমেটাম দিয়ে বলছিলেন যে আপনারা তো বলেন আমরা ইসলামী মূল্যবোধের সরকার তো ইসলামীর ইসলামের মূল্যবোধের সরকার হিসেবে আপনাদের দায়িত্ব কর্তৃব্য হচ্ছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেন এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার কী করেন উদ্যোগ গ্রহণ করেন যদি তা আপনারা না করেন আমরা কিন্তু বসে থাকবো না মুসলমানদের পক্ষে একটা ইসলাম ইসলামী সরকার প্রয়োজন আমরা সেই লক্ষ্যে দায়িত্ব পালন শুরু করব তো এই মর্মে আলটিমেটাম দেওয়ার পরে তারা তারা এই আলটিমেটাম নেবে না এটা তো আমরাও বুঝি কিন্তু এটা অনুযায়ী দেওয়া লাগে তারপরে যখন টাইম চলে গেল তখন আমরা মাঠে নেমে গেলাম যে গণ গণতান্ত্রিক মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আলকোরানের দৃষ্টিতে অবৈধ সরকার অবৈধ সরকারের এন্ট্রিতে ইসলামী সরকার দরকার আমরা শীঘ্রই ইসলামী সরকার গঠন করব এবং ঘোষণা করব। এই কথার উপরে যখন আন্দোলন আমরা শুরু করে দিলাম বিভিন্ন জায়গায় মিটিং শুরু করলাম তখন সরকারের মাথা খারাপ হয়ে গেল হ্যাঁ এই বিএনপি জামাত উবে মিল্লা আমাদের উপরে অ্যাকশনে চলে গেল আমাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার শুরু করে দেওয়া হলো আমাকে গ্রেপ্তার করা হলো আমাদের এই আমির মুফতি আব্দুল্জব্বর রহমতুল্লা আলাইকে নজরবন্দি করা হলো তারপরে আমাকে জয়নিটির ইটারকেশন সেলে নিয়ে যাওয়া হলো দু হাজার তিন সালে এবং রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করল তারপর আমরা আমাদের কথা বললাম হ্যাঁ গোয়েন্দা সংস্থার যত উদ্বোধন কর্মকর্তা ছিলেন সকলেই জিজ্ঞাসাবাদ করছে হ্যাঁ ব্যাপকভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করছে তাহলে আমি সব কথাবার্তা তাদেরকে বুঝেলাম গণতন্ত্র আমরা মানি না তাহলে কেন মানি না গণতন্ত্র মানি না এই জন্য গণতন্ত্রের মূল কথা হলো সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় জনগণ সকল ক্ষমতার উৎস অর্থাৎ সবরেন্টি জনগণের তারপরে জনগণের ভোটে যারা এমপি হয় তারা হলো আইনদাতা আল্লাহর প্রতিনিধি না তারা জনগণের প্রতিনিধি তাহলে জনগণের প্রতিনিধি হইয়া রাষ্ট্র পরিচালনা যারা আইন রচনা করে তাহলে তারা আইনদাতা আর মন্ত্রী যারা তারা হলো শাসনকর্তা তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করা হয়েছে মানুষকে ক্ষমতার মালিক ঘোষণা করা হয়েছে আল্লাহকে আইনজাতা অমান্য করা হয়েছে মানুষকে আইনজাতা গ্রহণ করা হয়েছে আল্লাহকে শাসন করতে অমান্য করা হয়েছে মানুষকে শাসন করতে জায়গা বসানো হয়েছে অর্থাৎ আল্লাহকে রব অমান্য করছে মানুষকে রব গ্রহণ করা হয়েছে অথচ রুহের জগতে আত্মার জগতে আল্লাহকে রব মানার ওয়াদ অঙ্গীকার করেই মানুষ আসছে আল্লাহ অঙ্গীকার নিয়ে পাঠিয়েছেন তাহলে ওই ওয়াদঙ্গের থেকে মানুষ বিচ্ছুদ হয়ে গেছে গণতন্ত্র গ্রহণ করার মাধ্যমে তাহলে গণতন্ত্রই মানা যাবে না তাহলে দেখলাম জামাত ইসলামীর মহিলা নেতৃত্ব মানাটা তো ভুল কিন্তু এইটা আসল বল না আসল বলে লোক তারা গণতন্ত্র মান্না নিছে তাহলে যারা গণতন্ত্র মানছে তারা তো ইসলাম ত্যাগ করছে সারা বিশ্ব

প্রথমে মক্কা লোকদের কথাই বলেন যাদেরকে আল্লাহ রসুল ইসলামের ভিতরে আনলেন তখন তাদেরকে ইসলামের বাহিরের থেকে ইসলামের ভিতরে আনার জন্য দাঁত দিস তিনটা একটা নাম্বার আমিনবের আব্বিগুম কোরআনের ভাষায় তোমরা তোমাদের রবের প্রতি মানানো দুই নাম্বার কৌল উল্লাহ ইউ তফল হউ বলো আল্লাহ সারা কোনো ইলাহা নাই তোমরা কামিয়া হবে তৃতীয় দা সকল নবীরা দিছে ফাত্তা কুল্লাহা ও আতিউন আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য তাহলে এখন আল্লাহ রসুল যেহেতু সর্বসেন নবী রাসুল তিনি তার নেতৃত্বে আনুগত্য আস লোকদেরকে দাওয়াত দিচ্ছেন তাহলে দাওয়াতের বিষয় কটা তিনটা আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় এক নম্বর রুব বিয়াত বিধান শাসন কর্তৃত্ব আল্লাহর না মানুষের ইসলাম বলে আল্লাহর মানুষের নয় আর মানবচিত ব্যবস্থায় বলে মানুষের দুই নম্বর দাসত্ব আনুগত্য উপাসনা ইবাদত উলুহিয়াত ইসলাম বলে একমাত্র আল্লাহর অন্য কারণ হয় আর মানব ব্যবস্থায় বলে সমাজ রাষ্ট্র কোন পরিচালনায় মানুষের আইনের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব মানুষের আনুগত্য তিন নাম্বার নেতার আনুগত্য অনুসরণ অনুকরণ নেতা ছাড়া তো সমাজ চলে না তাহলে ইসলাম বলে শর্তহীন আনুগত্য অনুশীলন অনুকরণ একমাত্র হজরত মহ ইসলামের অন্য কোনো নেতার আনুগত্য শর্তহীনভাবে হবে না যদি কেউ শর্ত পূরণ করে মানে কোরআন সুনার অধীনে নিজেকে বন্দি করে কোরআন শুননা ভিত্তিক নিজে চলে তার অধীনস্থ লোকদেরকে অন্যদেরকে পরিচালনা করে তাহলে তার আনুগত্য করলে রসির আনুগত্য হবে তাহলে মানুষের তীরে আইন দেওয়া যারা নেতা সরকার হবে তারা তো শর্ত পূরণকারী নেতা না এই ধরনের কোনো নেতার আনুগত্য অনুসরণ করা যাবে না তাহলে শর্তহীন আনুগত্য হবে একমাত্র হজরত মোহাম্মদ সালামের তিনি এই তিনটা বিষয়ের দাওয়াত দিচ্ছেন লোকদেরকে তো যারা এই দাওয়াত কবুল করছে তারা আবু জাহালের অধীনে থাকে নাই তারা রসুলের নেতৃত্বে আনুগত্যে একটা সমাজ একটা দল হয়ে গেছে তাহলে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সমাজ ঐক্যবদ্ধ সমাজ আল্লাহ নির্দেশে আল্লাহ রসুল দাঁতের মাধ্যমে বিভক্ত করে দিয়েছেন তাহলে তখন খুটিনারি বিষয় নিয়ে ইসলাম কথা বলে নাই মদ কথা বলে নাই সুদ কথা বলে নাই পর্দা বসিদা নিয়ে কথা বলে নাই তারপর রোজার কথা বলে নাই ইত্যাদি বহু বিষয়ের ব্যাপারে আল্লাহ কোনো কথাই বলেন নাই কিন্তু কোনগুলি নিয়ে জোর এই দাওয়াত নিয়ে এক নম্বর সার মহমত্ব আনবেন কর্তৃত্ব এখানে কোনো আপোষ নাই মাইরা এলেও আপোষ হবে না বাড়িঘর নিয়ে আনে গেলেও এনে করে আপোষ করবে না কারণ এটা ইমানের বিষয় মানুষের সারভহত্ব মানলে মানুষকে রব মানা হয় তাহলে ইমান শেষ তাহলে সার্বহমত্ব একমাত্র মানতে হবে কার আল্লাহ তারপরে দাসত্ব আনুগত্য আপনি কার করবেন একটা অঙ্গীকারের বিষয় আছে তো মানুষ করলাম এমনি দাসত্ব করে না আনুগত্য করে না রাষ্ট্রীয়ভাবে একটা সংবিধান যখন প্রতিষ্ঠা হয় তখন প্রথম এই সংবিধান মোতাবেক চলার একটা অঙ্গীকার করে নাকি তাহলে এই যে চলার অঙ্গীকার করলেন তাহলে অঙ্গীকারের দিক থেকে তো আপনি পুরা জাহিলাত মানার কথা বললেন তাহলে ইসলাম বলে অঙ্গীকারে জাহিলাত করতে হবে তাহলে মানুষের তৈরি আইনের কোনো সংবিধান বিধান আমি পালন করি না করবো না এটা না করার অঙ্গীকার তারপরে আইনবিদান পালন করি করবো একমাত্র আল্লাহর তাহলে ওয়াদার দিক থেকে পুরা জাহিলা ত্যাগ করে আপনি ইসলাম নিলেন তারপরে তিন নম্বরে মানুষের আইনদা যারা নেতা সরকার এরা অবৈধ দখলদার আমি এদের অনুসরণকরণ করি না করব না তাহলে ওয়াদার দিক থেকে পুরাফুরি এদের এদের অধীনতে আপনি বের হয়ে গেলেন অনুসরণ অনুসরণকরণ করি করবো একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহামের তাহলে ওয়াদার দিক থেকে আপনি পুরা রসুলের অনুসরণের মধ্যে চলে আসলেন তাহলে আপনার অবস্থান আর এখন জাহিলাতে নাই যদিও জাহিলাতের অনেক বিষয় মধ্যে রয়ে গেছে কিন্তু আপনি জাহিলাত বেরিয়ে কী করছেন ইসলামের ভিতরে চলে আসছেন এই জন্য ইসলামের মৌলিক বিষয় হলো তিনটা ইসলামের ব্যানা বলছি না আমরা তো পাঁচটা এটা তো মুসলমান হইলে পর তার বিষয় না ব্যানা মানে যেমন আমরা বলি কলেমা নামাজ রোজা এখানে কালিমার ব্যাপারে আমার কোন সন্দেহ নাই কিন্তু নামাজের বেলা আমার সন্দেহ আছে কি সন্দেহ এখানে নামাজ কথকা কোরআনের কোথাও নাই আমি পুরো কোরআন ঘেটে দেখছি কোথাও ভুলেও পাইনে নামাজ পড়ো সেখানে বলা হচ্ছে আমি তলাশি করি কোথাও বলে নাই ইকরাজ সালাদ কোথাও বলে নাই কারাজ সালাদ বা উতলুজ সালাদ এরকম কোন শব্দ নাই আছে আকিমিস সালাদ আকিমিস সালাদ বলতে সালাদ কায়েম করে সালাদ অর্থ কি সালাদ অর্থ নামাজ নয় আপনি কেন আরবি একটি মূল শব্দকে আপনার পছন্দনীয় ফার্সি থেকে যারা ফার্সি আমাদের চারশো বছর শাসন করে গেছে আমাদের দেশটা ফার্সি থেকে একটি শব্দ প্রয়োগ প্রয়োগাই দিলেন নামাজ বলে আর নামাজ পর নামাজ বলে আজকে নামাজ পড়তে যাই আমরা যে আমরা আমার কথাগুলি যদি কারোর সন্দেহ লাগে আমার কোনো আমার যদি বলেন যে কোনো টাইমে আমি একটা দুইটা তিনটা যে এই তাহলে আমি আপনার কাছে যাবো আপনি আসা আপনি সালাদ সালাদের জায়গায় নামাজ পড়ো নামাজ পরে বলতেছে আমাদের বুঝছেন কারণ সালাদকে নামাজ বলা চরম অপরাধ কারণ এটা ইসলামের পরিভাষা এটার মধ্যে অনেকগুলা বিষয় ওই যে খালি এখানে কয়েকটা হুকুম সালাতের জন্য যে নির্দিষ্ট হুকুম এগুলি হুকুম না শুধু মানে সকল হুকুম পালন করার জন্য প্রশিক্ষণ হ্যাঁ আল্লাহ তালা কর্তৃক রিভিল আদেশ আসছে সব কিছু সালাতের ভিতরে হ্যাঁ পূর্ণাঙ্গ ইসলাম মানে পূর্ণাঙ্গ ইসলাম একটা বাস্তব রূপ যা সেদিকে আমি যাচ্ছি না আমি বলতে চাচ্ছি কোনটা যে এই বিষয়গুলিরও আগে যে বিষয় সেগুলি আমি কথা বলতেছি জন লোকেরা ইসলামের বাহিরে ছিল মক্কার লোকেরা তো ইসলামের ভিতরে ছিল না আল্লাহর রসুলও তো ইমান কি কিতাব কি জানতেন না এই জন্য নবতের আগে তো তিনি লোকদেরকে ইমানের দাওয়াত দেন নাই হ্যাঁ নবদ পাওয়ার জন্য পরিচিত দিচ্ছেন তাহলে তিনি লোকদেরকে প্রথম কটা বিষয়ের দিকে ডাকছেন তিনটা মৌলিক বিষয়ের দিকে ডাকছেন কারণ এই তিনটা মৌলিক বিষয় যারা গ্রহণ করছে তারা ইমানদার মুসলিম আর যারা এই তিনটা বিষয় গ্রহণ করে নাই তারা ইমানদারও না মুসলিমও না ইমানদার হওয়ার পরও কিছু বলতুটি থাকতে পারে আস্তে আস্তে সংশোধন হবে হ্যাঁ কিন্তু আমনের মধ্যে অনেক ভালো জিনিসও থাকতে পারে এরপরও আপনি ইসলামের মধ্যে নাও থাকতে পারেন যদি ইসলাম ইসলামে থাকার জন্য যে বিষয়গুলি জরুরি এই বিষয়গুলি যদি আমাদের মধ্যে না থাকে ইসলামের অনেক ভালো ভালো জিনিস আমাদের মধ্যে থাকলো আমরা ইসলামের লোক না এই জন্য সকল এই তিনটা বিষয়ের দাওয়াত দিছেন আর বাস্তবতার সাথে মিলে মানুষ যে সমাজবদ্ধ হয় সমাজবদ্ধ হওয়ার জন্য সমাজবদ্ধ থাকার জন্য সংবিধান লাগে সংবিধান ছাড়া কি সমাজ রাষ্ট্র হয় আচ্ছা একই সমাজের লোকেরা যদি ভিন্ন ভিন্ন সংবিধান গ্রহণ করে তো তাদের সমাজ হবে তাহলে একই সমাজের লোকেরা একটা সংবিধান গ্রহণ করতে হবে তাহলে তারা যেই সংবিধানটা গ্রহণ করবে এই সংবিধান মোতাবেক চলা আবার অঙ্গীকারও তাদের করতে হবে এই সংবিধানের আইনবিধিগুলি আমরা পালন করিব এই অঙ্গীকার করা লাগবে না আচ্ছা তাহলে পয়লা সংবিধান গ্রহণ করলো তারপরে সংবিধানের যাবতীয় আইন প্রণ করে অঙ্গীকার করলো এখন কি করবে এই সংবিধান যারা নেতা বলবে এই নেতার অনুসরণ করবে কি না তাহলে বলতে হবে এই সংবিধান মোতাবেক যে নেতা তারা আমি অনুসরণকরণ করি এবং করব তাহলে সকল ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অনুসরণ করতে যদি সকলের নাও পারে কিন্তু সংবিধান মানার দিক থেকে সকলে এক জায়গায় থাকতে হবে এবং সংবিধানের আইন অঙ্গীকারের দিক থেকে সকলে এক জায়গায় থাকতে হবে নেতার অনুসরণ করলে অঙ্গীকারের দিক থেকে সকলে এক জায়গায় থাকতে হবে তাহলে তাদের একটা সমাজ হবে কিন্তু আল্লাহর সকল নবীরা এই জায়গাটায় হিট করছেন মানে সংবিধান মেনে নেওয়ার মানে হল রব গ্রহণ করা সংবিধান মানে তো আইন তাহলে আইন গ্রহণ করলে রব গ্রহণ করা হয় আর আইন পানের অঙ্গীকার করলে ইলাকরণ করা হয় আর নেতার অনুসরণ করলে নেতার কাছে বন্দী হওয়া হয় আপনার এই বক্তব্যটা আমি একটা আয়াত দিয়ে বলতে বোঝাচ্ছি এখানে আমাদের মোল্লারা এটাকে কিভাবে বুঝায় আমি বলি ওনার সাথে কিন্তু আমার অনেকটা মিল দে আমাদের দেশের মোল্লারা বুঝাচ্ছে কি যে আল্লাহকে মানতে হবে রাসুলকে মানতে হবে এবং আমাদের দেশের যারা হুকুমদাতা মানে এমপি ওই টিএনও ডিএসি এসপি তাদেরকেও মানতে হবে তাহলে এখানে সাংঘর্ষিক সেখানে কিন্তু কথাটা কোরআন এটা বলে উলিল আমরি মিনকু তোমাদের মধ্য থেকে যারা নেতৃত্ব পেয়েছে কমান্ড পেয়েছে আদেশ আদেশের তাকে মানতে হবে আর এরা বলতেছে আমি নাকি মাধ্যমে ডিসির ও মধ্যবক রাম সেটা মানতমের রাষ্ট্রীয় ছোটখাটো বিষয়গুলির ব্যাপারে আমাকে ইসলাম মানত কিন্তু ধর্মীয় ব্যাপারে কেন মেনতে দাও ধর্মীয় ব্যাপারে যেমন আমাকে ওসি বললো ওই দিন রাত্রে ওসি বললো সরকার না না একটু পরে দেখুন মানে এতক্ষণ আলোচনা করে আমরা যেটা সারমর্ম হিসেবে বলতে চাচ্ছি যে ইসলামের মৌলিক বিষয় হলো তিনটা এক নম্বর আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় এটা আল্লাহর রুবিয়াতে তাওহিদ। উচিত এটা মূলত আল্লাহর প্রতি ইমান এবং এই ইমানের ফলশ্রুতি হল দ্বিতীয় মৌলিক বিষয় মানুষের সমাজ রাষ্ট্র গঠন সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্বায়ন কিন্তু উপাসনা মানে ইবাদত একমাত্র আল্লাহর অন্য কারণ হয় এটা হলো আল্লাহর উলুহিয়াতে তাওহিদ এটা ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হলো মানুষের সমাজ সমাজরাষ্ট কর্মপরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ এটা আনুগত্য মানে অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাস্লামের অন্য কারণ হয় এটা হলো রসুলের নেতৃত্বের আনুগত্য ইতাতে তাওহিদ এই তিনটা মৌলিক বিষয় যার মধ্যে আছে যাদের মধ্যে আছে তারা ইমানদার তাদের অবস্থান ইসলামের ভিতরে এই তিনটার একটাও যদি বাদ যায় না থাকে তাহলে সে আর ইসলামের ভিতরের লোক না তাহলে বাংলাদেশ সহ সৌদি আরব সহ বর্তমান পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে সমাজ এবং গঠন পরিচালনায় কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় এই তিনটা বিষয়ের মধ্যে মানুষ নাই ইসলামের বিপরীত হলো মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র যত নামই আপনি রাখেন না কেন এগুলি আল্লাহর দেওয়া না এগুলি মানুষের রচিত তাহলে এগুলির নাম আল্লাহ দিছে জাহিলিয়াত ইসলামের বিপরীত যত মতবাদ আছে এগুলির নাম আল্লাহ কি রাখছেন জাহিলিয়াত তাহলে জাহিলাত মানে মানব রচিত ব্যবস্থা ইসলামের মৌলিক বিষয় যেমন তিনটা জাহিলাত তথা মানব রচিত ব্যবস্থার মৌলিক বিষয় তিনটা এক নম্বর সমাজ ও রাষ্ট্রকর্ম পরিচালনায় সার মো বিদ্যান কর্তৃত্ব মানুষের দুই নাম্বার সমাজের রাষ্ট্রগণ পরিচালনায় মানুষের বানানো আইনের সংবিধানের আনুগত্য মানুষের দশত্ব তিন নাম্বার মানুষের আইন যারা নেতা সরকার ওই নেতা সরকার আনুগত্য অনুসরণ করুন তাহলে আপনি যখন গণতন্ত্র গ্রহণ করবেন অথবা যে কোনো মানবোচিত ব্যবস্থা মেনে নেবেন তখন আপনি এক নম্বরে সমাজ এবং রাষ্ট্রের জায়গাটায় সার্বমতায় করতে আল্লাহর অমান্য করছেন মানুষের মানছেন তাহলে এই জায়গায় আল্লাহকে আমাদের রব অমান্য করেছেন মানুষকে রব মানছেন রুইবাতে তাওদ হয় নাই রুইবাথের শিরক ঢুকে গেছে যখন আমরা সমাজ এবং রাষ্ট্র কোনো পরিচয় মানুষের তৈরি সংবিধান যে ওই সংবিধানের আনুগত্য করার অঙ্গীকার করবেন সংবিধান মোতাবেক চলার জন্য অঙ্গীকারবদ্ধ হবেন তখন এই সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানুষকে আপনি ইলাহাকরণ করছেন তাহলে আপনার লাইল আল্লাহ ক্যান্সেল হয়ে গেছে তারপরে মানুষদের ব্যবস্থার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের যারা নেতা হবে অভি আদালতে বাস্তব জীবনে তাদের অনুসরণ করা লাগবে কারণ আপনি যদি ওই নেতাদের অনুসরণকরণ করার অঙ্গীকার করেন তাহলে রসুলের অনুসরণকরণের অঙ্গীকারের মধ্যে আপনি আর নাই যদি নামা যদি আপনি সালাত করেন অন্যান্য আমলও করেন ওই জায়গায় যদি রসুলের অনুসরণও করেন কিন্তু রাষ্ট্রীয় জীবনে আপনি রসুলের অনুসরণ বাদ দিয়েছেন তাহলে একমাত্র অনুসরণ অনুসরণকরণ গ্রহণ করেন নাই তাহলে মোহাম্মদ রসুল্লাহ তিন নম্বর যেটা এইটাও বাদ হয়ে গেছে তাহলে বাংলাদেশের তথাকথিত মুসলিম লোকেরা অর্থাৎ যারা মুসলিম পরিচয় দেয় তারা গণতন্ত্র গ্রহণ করে মেনে নেয়া ইসলাম থেকে বাহিরে সৌদি আরবের তারা রাজতন্ত্র গ্রহণ করে কাবাগরের ইমাম সহ সকল আলে মোলামা যারাই রাজতন্ত্র মেনে নিছে তাদের অবস্থান ইসলামের বাহিরে তাহলে এখন আপনি ওই নামাজ নামাজা জেল প্রচলিত কথা যত আপনি করেন এগুলি করলেও কোনো লাভ হচ্ছে না এগুলির মূল্যহীন অর্থহীন হ্যাঁ এখন হুম তাহলে এখন কেন বুঝি নাই কেন তারা বুঝে নাই কেনই পরিণতি ওই কথা কথাতেই বলতেছি যে হঠাৎ করে একটা ভুল ধরা পড়ে গেলো জামাতের কি ধরা পড়ে গেল যে তারা তো মহিলা নিশ্চিত মেনে নিছে তাহলে কোরান ওই হাতের খেলাপ চলে আসে আর রিজাল ও ক মুন আলা নিশায় এখন আর রেজাল্ট যে আর নিশা লইয়েছে আগে হ্যাঁ হ্যাঁ এটা না কেউ আর নিশাও কওয়ামুল আল্লাহ রিজাল্ট হ্যাঁ ও হয়ে গেছে তাহলে এই যে কাজটা করলো এটা হচ্ছে তাদের ভুল এই ভুলটা মূল ভুল না মূল ভুলের থেকে এটা আসে তার মানে জামাত ইসলামী সংগঠনটা অন্যদের তো নাই অনেক জানা বোঝার পরও তারা মানুষের সার্বমত্বের থেকে বের হয়ে আসে নাই ক্ষমতার লালশায় তারা ওখানে ভুলে গেল আয়াত হ্যাঁ তাহলে তারা মূলত না তাদের বল কি মহিলা নিশ্চিত মানাটা মূল বল না মানুষের সার্বভৌমত্ব এমন করতে তুমিഞ്ഞി নিছে মানুষের সার্বভৌমত্ব মানাটা হইল এক নাম্বার ভুলেলো তারা মানুষের সার্মতা এমন করতেত্ব অমান্য স্বীকার করে নাই তুই যদি অমান্য স্বীকার করে নাই আর যেটিটা প্রতিষ্ঠিত আছে তাহলে যেটা প্রতিষ্ঠিত থাকে এটা অমান্য না করলে এটা মেনে না হয় হ্যাঁ তাহলে মারার উপরে খারার গা হয়েছে তাহলে এক নম্বর তারা ভুল করছে মানুষের স্বার্মতায়ন কর্তৃত্ব অস্বীকার অমান্য করে নাই দুই নাম্বার মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করে নাই তিন নম্বর মানুষের তৈরি আইনের নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অস্বীকার করে নাই যার কারণে তারা মানুষের সার্মতায়ন কর্তৃত্বের অধীনে আছে মানুষের তৈরি সংবিধানের আনুগত্যের অঙ্গীকারের মধ্যে বন্দী হয়ে আছে মানুষের দিকে আপনার ধারকবক নেতা বা সরকার অন্য করতে বন্দী হয়ে আছে অর্থাৎ তাদের আল্লাহ হকবর নাই মানে রাব্বুন আল্লাহ নাই লাই আল্লাহ নাই মোহাম্মদ রসুল্লাহ নাই ইসলামই তারা নাই তাহলে ওই শেখ হাসিনা খালেদা আজিয়া যেই জায়গায় এই তিন পয়েন্টে জামাত ইসলামের আমিরও সেই জায়গায় শরমার বিশ্বপও সেই জায়গায় সব জাহিলাতের মধ্যে আছে তাহলে এমত অবস্থায় আপনি যখন বুঝবেন কথাটা তখন আমাদের দিকে যখন তাকাইবেন

জি জি একটু একটু হ্যাঁ একটু শেষ করে দিই তাহলে এখন জামাত ইসলামী সহ যত ইসলামী দল আছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই সবগুলিকে তিনটা ভাগে আমি ভাগ করছি এক নম্বর নিরিবিল ইসলাম না গ্রুপ সমাজের রাষ্ট্রে যেই তন্ত্রমন্ত্র চলে চলুক এ নিয়ে তাদের কোনো মাথা নাই তারা তথাকথিত আমল নিয়ে আছে এগুলো একটা গ্রুপ আর একটা হলো ইসলাম প্রতিষ্ঠান নামে উগ্রবাদী গ্রুপ সশস্ত্র লড়াইকারী গ্রুপ কিন্তু এইটাও ইসলাম না আরেকটা হলো গণতন্ত্রের জোট বোট অংশগ্রহণকারী গ্রুপ এরা কেউ ইসলামের মধ্যে নাই সব জাহিলাতের মধ্যে আছে তাহলে এখন আমি এই সমাজে যদি বসবাস করি হয়তো এটাতে আসি অথবা মনে করেন কি উগ্রবাদীটার মধ্যে আসি অথবা মনে করেন কি গণতন্ত্রের মধ্যে আসি তাহলে যেখানেই থাকি আমি যদি এখান থেকে বের হইতে চাই তাহলে আমাকে বের হওয়ার সুযোগ আল্লাহ করে দিসত তাহলে আমাকে বেরোই তবে কী বলে এক নম্বর আমি মানুষের ক্ষমতা আইন বিধান শাসন কর্তৃত্ব মানি না মানব না আমি সার্বত আইন বিধান কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর এই ঘোষণা দিব এর উপরে আমি দৃঢ় থাকবো দুই নম্বর মানুষের হাতির আইন বিধানের আমি আনুগত্য স্বীকার করি না দাসত্ব সত্যি আনুগত্য ঘোষণা করি করবো একমাত্র আল্লাহর আমি এর উপরে দৃঢ় থাকবো তিন নম্বর মানুষের হাতির আইন বিধান দিয়ে যারা নেতা সরকার এদের আমি আনুগত্য অনুসরণ করি না করবো না শর্ত নানুকত অনুকূণ করি করবো একমত হজরত মোহাম্মদ সাল্লা আরবিতে রব্বুন আল্লাহ বা আল্লাহ হকবর আসাদু আল্লাহ আল্লাহ আলাহ আসাদু আল্লাহ মোহামদাস্লা এর উপরে আমি তৃত থাকবো দুই নম্বর আমি কী করব লোকদেরকে জাহিলাত ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিব বুঝছেন তাহলে দাওয়াতটা আমি আগে দিব না আগে আমি জাহিলাত করে ইসলাম নিব আমি গণতন্ত্র দিয়ে বেরিয়ে আসবো বেরোয়া ইসলাম নিব ইসলাম নিয়ে আমি লোকদেরকে গণতন্ত্র দিয়ে বেরিয়ে ইসলাম আসার জন্য কী দাওয়াত দিব সালাতের মাধ্যমে আল্লাহ আমি আমার সম্পর্ক গভীর করবো বৃদ্ধি করব। সাহায্য প্রার্থনা করব। তাহলে সালাত এবং দাওয়াত দৌড়া আমার একসাথে চলবে নি মেজর সাহেবের ওই প্রশ্নের উত্তরগুলো আমি দিতেছি যে গণতন্ত্র মানলাম না কারণ মানা যাবে না কারণ গণতন্ত্র অধীনে যখন আপনি নির্বাচন করবেন তখন তাকে চূড়ান্ত রাজদানকারী মেন ইলেকশনটা হয় মানুষকে কারণে তো চূড়ান্ত রাধানকারীকে জনগণ তাহলে আপনি জনগণের সার্বমত্ত নামেন না তো ইলেকশনে ক্যান্ডিডেট হইতে পারতেছেন না তার এই গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার না করে তো আপনি নির্বাচনে অংশগ্রহণই করতে পারতেছেন না তার গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার না করে তো আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না আর এগুলি করলে তো আপনি ইসলামের তে বাইরে তাহলে ইসলাম নিলে আপনি গণতন্ত্রের বোড়াবুটি তারা যাইতে পারতেছেন না তাহলে ইসলাম যারা নিল তাদের একজন আমির থাকবে কিনা আমির না হইলে কাজ শুরুই হবে না কাজটা তো শুরুই করবেন আমির তাহলে আমিরের দাওয়াত পেয়ে যারা দাওয়াত কোল করব তখন তারা তো আমিরের আনুগত্যে বাদ গ্রহণ করবে তাহলে আমিরের নেতৃত্বে জাহিলাতের এন্ট্রিতে ইমানদারদের সমাজ হবে নাকি তাহলে এই সমাজটাকে জাহালরা সহ্য করবে না আবু জাহাল ফেরন নমরুত তারা তো সহ্য করে নাই আজকেও যদি আপনি করেন তাহলে আপনার উপরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনতে পারে আমার উপরে আনছে আমার বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে তো আমি বলছি যে আমাকে যদি আপনারা রাষ্ট্রদ্রহী বলেন তা আর জবাব আমি বলবো আল্লাহর দুনিয়া বসবাস করিয়া আল্লাহর সার্মহত্ব বাদ দিয়া এই গণতন্ত্র দিয়া মানুষের সার্মহত্ব দিয়া যে রাষ্ট্র গঠন করলেন আল্লাহর দ্রুয়ী হইলেন না তখন মাথা হইলে বড় বড়ো বড়ো অফিসাররা তাহলে মাথানো হয় সেখানে আমার কথার প্রেক্ষিতে আল্লাহ সন্তুষ্ট হইয়া তাদের মাথা নোয়াই দিছে বুঝছেন এরা এরা পরে আমাকে সেরে দিতে বাধ্য হয়েছে মানে এটা বলছে ইসলাম কি জিনিস আমি আমরা জানতাম না কিন্তু আপনাদেরকে গ্রেফতার করার পরে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে জানলাম ইসলাম কি পৃথিবীর কোথাও ইসলাম নাই কারণ আপনাদেরকে যে কোন রাষ্ট্রে পাঠাবো এরম রাষ্ট্রও নাই কারণ আপনাদের শুধু আমাদের দেশের ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন না সারা পৃথিবীর সকল ব্যবস্থার বিরুদ্ধে তাহলে এভাবে যখন আপনি দাওয়াতের মাধ্যমে ইমানদারগুণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলবেন তখন এই ইমানের কারণে আপনার উপরে জেলজোরম নির্যাতন আসবে হ্যাঁ এখন এই জেলজোরমটা আপনার ইমানের পরীক্ষা এটা শাস্তি না আজাব না গজব না এটা কি এটা আল্লাহর ইচ্ছায় হবে কেন এই পরীক্ষা আপনাকে দিয়ে আল্লাহ একটা বিরাট বড় কাজ করিতে চান তাহলে ওই কাজে আপনারা যদি আল্লাহ নিয়ে বসাইতে চান তাহলে আমাদের মধ্যে বস্তুগত লোভ থাকলে হবে না গাড়িগুলার ভয় থাকলে হবে না এই জন্য আপনাকে একদম খালেজ করে ইমানদার বানিতে চায় তাহলে আল্লাহ বলছে সবর করবা ক্ষমা করবা মোকাবেলা করবা না মোকাবেলার দায়িত্ব আমার ভরে দিবা আর দাওয়াতি কাজ চালিয়ে দিবা এভাবেই চলতে চলতে একদল ইমানদার সৎকর্ম শিল্প তৈরি হবে যাদের মধ্যে কোনো ভেজাল নাই তখন আল্লাহ ইমানদের সর্বোচ্চ পরীক্ষা নেবেন সর্বোচ্চ পরীক্ষা কি সারা পৃথিবীর সকল জাহিলাত একজুট হইয়া এই আমির এবং তার সাথে যোগ যারা সামিল হয়েছে তাদেরকে নিচ্ছিন্ন করার কি নিবে পদক্ষেপ নেবে সেদিন আল্লাহ তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়া এই তাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব বসাই দিবে আমদান আমার রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পরিকল্পনা তৈরি করার দরকার নাই জাহিলাত মানি না গণতন্ত্র মানি না বাংলাদেশে আপনার এখন আন্দোলন হবে গণতন্ত্র মানি না কতকে রাজতন্ত্র মানো না রাজতন্ত্র মানি না মানি শুধু কি ইসলাম এই কথার উপরে একটা আন্দোলন যদি তীব্রভাবে ঘরে তোলা যায় আর ঘরে তুলতে হবে হ্যাঁ রূপরেখা একটু রূপরেখা কি নবীরা যেভাবে করছে আল্লাহ রসুল যেভাবে করছে আমরা আমি কি বুঝবো আল্লাহ ইসলাম পাঠাচ্ছে এখন ইসলামরা কীভাবে প্রতিষ্ঠা করতে হইব এই পদ্ধতি আল্লাহ পাঠায় নাই যদি কোরআন যে ইসলাম প্রতিষ্ঠার কথা আল্লাহ বলছে কিন্তু পদ্ধতি দেয় নাই তাহলে কোরআন দেওয়া সম্পূর্ণ যা আল্লাহ বলছে আল ইয়ম আকমাতুল হাকুম দিন পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে হুয়াল্লা জি আর সালাহ রাসু রাহু বিল হুদা ও দিন ইল হাক কি নিউজ হি রাহু আল্লাহ দিন কুল্লি ও আল্লাহ কার ইয়াল সত্তা যিনি তার হুদা মানে পথ নির্দেশ মানে পদ্ধতি এবং দিনে হক সত্য দিন ইসলাম তাহলে ইসলাম এবং

বিপ্লব এটা ইসলামী বিপ্লব না এক নম্বরে তাদের নাম বল ইসলামী প্রজাতন্ত্র ইরান হ্যাঁ তাদের হ্যাঁ নাম নামটাও সঠিকভাবে রাখতে পারে এরপর এরপরে আরেকটা হলো এরা জাতিসংঘের একটা সদস্য রাষ্ট্র কোনো ইসলামী রাষ্ট্র যে জাতিসংঘ মানুষের সার্বমত্বের অধীন এটার অধীনে যেতে পারবে না জাতিসংঘে সাথে মানে চুক্তি হতে পারে আমি বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলাম তাহলে ইসলামী রাষ্ট্র একদিকে আর সারা পৃথিবী একদিকে এখন তাদের সাথে আমার চুক্তি হইতে পারে তারা আমার অধীনে আসবে না আমিও তাদের অধীনে যাবো না কমন বিষয়ে চুক্তি হলো তাহলে ইরান ইসলামী রাষ্ট্র হইলে জাতিসংঘের আন্ডারে চলে গেল কেন এরপরে তারা মানে ফিলিস্তিন ইস্যুতে মারামারি করে অসহ বহর গেদার করছে কিন্তু আজ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় নেতাদেরকে জাহিলাত করে ইসলাম কর্মীর দাওয়াত দেয় না ইসলামে তো রাষ্ট্র বড় নয় বুঝছেন রাষ্ট্র তো ক্ষণস্থায়ী এই আফগানিস্তান তালেমান রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না তারা রাষ্ট্র ক্ষমতা পাইয়া খুব খুশি তারা ক্ষমতা এসে গেছে এখন তারা রুজি রোজগার উন্নতি নিয়ে ফাগল হয়ে গেছে কে পাকিস্তান সরকারের দাওয়াত দিছে ইন্ডিয়া সরকারের দাওয়াত দিছে তাহলে এগুলি কিসের ইসলামী রাষ্ট্র মানে ইসলামী রাষ্ট্র আল্লাহর সর্বমতোই মানবে আর কারো সার্বমত্ব মানবে না তাহলে এই বিষয়গুলি আমরা আরও পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে পৃথিবীতে একটা ইসলামী রাষ্ট্র নাই হ্যাঁ ইনশাল্লাহ আরও মত বিনিময় হবে